কোথায় ছিলাম? সেরা ধনী সেরা 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 ওই বিলগেস হচ্ছে কি দূর রাস্তা হারায় ফেলছি, এই কনসেন্ট্রেশন নষ্ট করলে এমন হয়। সেরা ধনী ছিল, হঠাৎ করে সে স্বপ্নে দেখছে যে সে আবারও সেরা ধনী হয়ে গেছে। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন মানে স্বপ্নে দেখে নাই, সে সকালবেলা ঘুম থেকে উঠে রিপোর্ট দেখলো যে আবার বিশ্বের সেরা ধনী হয়ে গেছে। সে করলো কি, খুশিতে যেই টাকাগুলো বাড়তি ছিল ওইখান থেকে কিছু টাকা অ্যামাজনে, মানে মানে সবচেয়ে ইয়ে কি আলিবাবা না অ্যামাজন, দুইটাই মোটামুটি কাছাকাছি। আচ্ছা, সে আবার করলো কি, ওই অ্যামাজন থেকে খুশিতে শপিং করলো। শপিং করার পরে আবার রিপোর্ট দেখলো অ্যামাজনের মালিকাকে চলে গেছে। এই জন্য খরচ করার আগে একটু ভাববেন যে এই খরচ করার পেছনে আপনার স্ট্যাটাস না চলে যায়। মানে দেখছেন, বলছে যে বিল গেটস এত বড় লোক, হ্যাঁ এত বড় লোক, তার পকেট থেকে যদি $10,000 পড়ে যায়, সে ওই $10,000 তোলে না। কারণ হচ্ছে ওই $10,000 তুলতে যার যে সময়টা নষ্ট হবে, সেই সময়ে তার $50,000 লস হয়ে যেতেছে, তো $10,000 সে তোলে না। আচ্ছা, চিন্তা করেছেন প্রতিদিন আমরা কত ডলার নষ্ট করতেছি, ঝুঁকি আর উঠেছি। তাহলে নিজেকে বিলগেটস ভাবতে হবে ভাই, নিজেকে ভ্যালু না দিলে কেউ আপনাকে ভ্যালু দিবে না। এই কথাটা সবার আগে আমার জানা উচিত, আমার বোঝা উচিত। আপনি কিন্তু ভাই দেন নিজের ভ্যালু নিজে, আমি কখনো নিজের ভ্যালু দেই না। এবং হচ্ছে বন্ধু বান্ধবকে সময় দিতে হবে, কারণ মার্ক জুকারবার্গ যখন হচ্ছে ফেসবুক প্রতিষ্ঠা করার জন্য ওই দিন তার রুমে 5 জন বন্ধুকে ডাকছিল, তার মধ্যে 3 জন আসছিল, 2 জন আসে নাই। কেন মনে করছে কি উদয় সময় নষ্ট, ওই 3 জন এখন ফেসবুকের সর্বোচ্চ পদে আছে আর বাকি 2 জনের খবর নাই। মানে হ্যাঁ, যে ওই দিন আসে নাই ঠিক আছে, ওই দিন মিস করছে, এরপরও দেখা করতে পারবে। বুঝলাম, কেমন বন্ধু বান্ধব। মনে করো আমার কাছে কেউ ডাকলো, আমি কোনো কারণে নাই যেতে পারি, বন্ধু আজকে আইতে পারি না, সেটা ফেসবুক হোক টুইটার হোক যাই হোক, মনে করেন নতুন একটা বুক বেরোলো, মনে করেন যে পিটবুক, আচ্ছা পিটবুক বেরোলো, মানে আপনি নাট ভাই নতুন একটা পিটবুকের আইডিয়া পাইছে, ডাক দিল বলটু তাড়াতাড়ি আয়, একটা মিটিং আছে, একটা এক্সাইটিং ব্যাপার নিয়ে আমরা আলোচনা করুন। ঠিক আছে, আমি আজকে যাইতে পারিনি, কালকে পরশু তরশু, এত বছর হয়ে গেল এখনো তারা বন্ধুরা আসে নাই, কমন ছিল আর কি আসে লাভ আছে। মানে তার মানে বোঝা যাচ্ছে যে মার্ক জুকারবার্গ এটা পুরা মনে করেন এটা কঠিন ঘাড়তের লোক, মানে তুই আজকে আসলে তুই বাদ, নকআউট সিস্টেম খেলছে, যে 5 জনের ডাকছিস 3 জন আইসস, তার 3 জনই আসস, যে দুটো আইন ওই দুটো বাদ, ওই দুটো বাদ, ওই 3 জনকে নিয়ে সে ফেসবুক প্রতিষ্ঠা করে, এবং হচ্ছে যে সেই 3 জনই এখন ফেসবুকের হচ্ছে সর্বোচ্চ পদে অসীন আর কি অধীন। এগুলোই হয় ভাই, এগুলো শুনলে মানে কেমন জানি এটা মানে ফেক ফেক লাগে মাঝে মাঝে, মনে করে অদ্ভুত লাগে, বুঝছেন, যে এটা ফেসবুক ওরা কিনছে কোটি কোটি টাকা দিয়ে। ওই যে ওইদিনকে কে জানি আমার বলতেছিল যে এই ফেসবুক নাকি হোয়াটসঅ্যাপ রে কিনে নিছে, হ্যাঁ কয়েক মিলিয়ন ডলার দিয়ে, বলত না বলত ফ্রিতে ডাউনলোড করে নিলি, ওই হই নাই আমার সাথে একই কথা কইছে, কালারা বলত আমি ফ্রিতে ডাউনলোড করেছি, আমার মন চাইলে আমি ডিলেট করে দিই। কই জিনিস নাকি টাকা দিয়ে কিনতো, মিলিয়ন এতলে কিনছো, তুই তো ডিলেট করবে পারবি না। হ্যাঁ, তো করে ওটা বল দা, আর বল দা কইলাম না, বেশি টাকা কইলে ফলোয়ার নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেছে ফেসবুক দিয়া, একটা বেশি টাকা কামাইছিল নষ্ট হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ মোটসঅ্যাপ কেনতে আছে কে, তুই ফ্রি ডাউনলোড কর বেটার। তারপর বলতেছে যে যে হ্যাঁ এরকম হয় না, এরকম হয়, টাকা পয়সা খরচের কথা চিন্তা করলে ভালো লাগে না আমার, বন্ধু বান্ধবের বিয়া প্রচন্ড টাকা খরচ করতেছে। আচ্ছা, হ্যাঁ খালি টাকা খরচ করে, ও বন্ধু বান্ধবের বিয়া না, ও ভাই বিয়েতে তো যাইতে হবে না, সবাইকে জানাই দিই আমার বন্ধুর বিয়ে, আপনারা দোয়া করবেন, কিন্তু ভুলেও দাওয়াতে আসবেন না, বন্ধুকে সতর্ক করে দিতে হবে কিছু যোগ টোক বলে, সতর্ক করতে হবে আগে, প্রচন্ড সতর্ক। যেমন হচ্ছে একদিন বন্ধুর বাসায় গিয়ে দেখি বন্ধুর হাতে ব্যান্ডেজ করা, আর সে বালিশ নিয়ে দরজার বাইরে শুয়ে আছে, হাতে ব্যান্ডেজ আর বালিশে দরজার বাইরে, দরজার বাইরে শুয়ে আছে। তার জিজ্ঞেস করলাম, বন্ধু তুমি এরকম দরজার বাইরে এখানে কি করো? কয় তোমার ভাবির সাথে তর্কে জিতছি, এখন একটু রেস্ট নিতেছি। এটা ভালো, মানে এটা জয়ী মানুষের অবস্থান, বালিশ নিয়ে ব্যান্ডেজ নিয়ে ঘরের বাইরে শুয়ে রয়েছে, মানে উদযাপন করতেছে, সেলিব্রেট করতেছে। বাহ দারুন, বলছে যে যে ভাই আপনার যে কপাল ফাটলো কেমনে, কার বইল না, তোমার ভাবি কখন যে কোথায় মারে বুঝতেই পারি না, তাই বলে কপাল মারলো পায় না, ওর হাইট কি অত বেশি আছে নাকি, ও আমার কপাল পর্যন্ত নাগল পায়, কয় তাহলে কপালে লাগলো কেমনে ভাই, মাছ ছিল এমন এক জায়গায় মনে করতো বংশ নির্বংশ হয়ে যেত,
তাই নাকি? কহ, ভয় বয়ে পড়ছি, কপালে লাগছে, হিল পড়া ছিল না, বংশ নির্বংশ হয়ে যেতেছে, আমি তো ডরে বয়ে পড়ছি, বুঝো নাই। এরকম এক ছেলে একটা মেয়েকে প্রপোজ করছে, মেয়েটা তো অবাক, বলছে আমি তো আপনাকে এত বড় ভাইয়ের মতো দেখি, আর এইসব বললেন না, আমার বয়ফ্রেন্ড আছে। বলছে তাহলে তুমি আমাকে বড় ভাইয়ের মতো দেখো। বলছে হ্যাঁ, হঠাৎ করে আপনি প্রপোজ করে বসলেন, আমি কত প্রথম দিন থেকে আপনাকে বড় ভাই হিসেবে দেখি, আর তাছাড়া আমার তো বয়ফ্রেন্ড আছে। কয় তাহলে বড় ভাইয়ের নিজের বয়ফ্রেন্ডের কথা কইতে একটু গায়ে লাগলো না, মানে পিচ্ছি আসছে। আইসা পার্কে এক সুন্দরী মেয়ে দেখে তার খুব পছন্দ হয়েছে, তো পিচ্ছি তো কনফিডেন্ট, সুন্দরী মেয়ে দেখছি ওকে আমি বিয়ে করবো, পিচ্ছি গিয়া ডাইরেক্ট সুন্দরী মেয়ের প্রপোজ। আচ্ছা, আপু আই লাভ ইউ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, ওরে বাবা, আমি আপনাকে বিয়ে করব, আপনি রাজি কিনা বলেন, আপনি আমার গার্লফ্রেন্ড হবেন, আমি আপনার বয়ফ্রেন্ড হবো। হবো, মহিলাটা তো শুনে, মানে ওই মেয়েটা তো শুনে খুবই কিউট বাচ্চা। আচ্ছা, ও লে তুমি আমাকে ভালোবাসো, আরে বাবুটা তুমি বড় হও, তোমার সাথে আমি প্রেম করবো। না আপু, ও তো শিওর না আপু, আমার প্রেম এখনই করা লাগবে, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ, আপনি আমার বয়ফ্রেন্ড হবেন। দেখো আমি তোমাকে এত কিউট একটা বয়ফ্রেন্ড হলে আমার ভালোই লাগতো, তুমি কত কিউট, কিন্তু আমার যে একটা বয়ফ্রেন্ড আসছে আমি কি করবো বলো, ও তো না রাগ করবে, আমি যে পরের জন্মে তুমি আমার বয়ফ্রেন্ড হবে, ঠিক আছে? কয়তো ঠিক আছে, বয়ফ্রেন্ড হলেন না যখন ভালো হয়েছে, আমি আপনার আব্বার গিয়ে কয়ে যেতেছি আপনার বয়ফ্রেন্ড আসছে। হঠাৎ করে মনে করছে নিজের বয়সের থেকে যে পিচি পিচি পোলায়ন গুলো আছে, চিপস খাইতে খাইতে মাঠে আইসে, ও এই করলাম ভাই, এই করো প্যাকেট থেকে একটু চিপস লয়ে খাই লাম, এবং কিছু কিছু পিচি আছে, মনে করেন যে আপনি তো বুঝেন নাই, সিচুয়েশন তো বোঝা যায়, গেল পোলাবেন একটা চিপস খাই লাইলাম, এটা তো আমাদের স্বভাব। এবার ওই কান্দা শুরু করছে, ও ঠ্যাং ধরে রাখা যায় না, যাইসটা বাপ তোর না, এখন তো ওরে কিনে ওর কান্দা আরো বেড়ে যায়, হাতে চিপস পুরোটাই হালাই দেয়, মানে এই এক্সপ্রেশন দেখার পরে হ্যাঁ ওই চিপসই খাবে, আপনি দোকানে সব চিপস কিনে দিলে কোনো লাভ নাই, আমি চিপস খাবো না আব্বার, আমি কমই কমই মনে করেন গে কোন রকমে কোলে কইরা চিপস কিনে দিলেন, যে ঠান্ডা হয়েছে ঠিকই গিয়ে বাসায় কইবই, ঠিকই গিয়ে বাসায় বলে দিব, পরে দেখবেন আন্টি ফোন দিচ্ছে, তুমি নাকি বাবুর চিপসটা খাই লাইছো, আরে বাসায় এসে কি জানতো না দিয়েছে, তুমি তো জানো না বাবা, তখন মন যে মাটিটা ভাত হয়ে গেলে, আমি যে ঢুকতে না না আন্টি সরি আন্টি, আর দুষ্টামি করছি ও তো বোঝা যায় তো, না না ওই টেরকমই বুঝছো, মানে কথাই শুনতে চায় না, ও চিপস টিপস খাইলে নিও না রে, এরকম লাগছে কিছু বাচ্চার কান কান। আর দেখবেন এমনি করে ফাইলামি করবেন, ওর সাথে দুষ্টামি করবেন, কিচ্ছু করবে না কিচ্ছু করবে না, ওর মার সামনে গেলে বাপের সামনে বাঘ হয়ে যায়গা, আই আপনি কান ধরে টান কি আঙ্কেল, তখন আপনি কিছু করতে পারবেন না, মোবাইলটা দেও, তুমি কি বুঝবো আমার আইফোন দেও, একটা আস্তার দিলে পরে আপনি দিবেন আমাকে, সে দিবে না, ভেঙে গেলে আহারে ছোট মানুষ কি বোঝে, তুমি দিতে গেলে কেন ওরা যখন করলাম তখন একটা স্মৃতি আমার মনে আছে, আমাদের ক্যাম্পে এক পিচ্ছি, মানে এত দুষ্ট বাইরে বাই, মানে দুষ্ট করলে শয়তান, ডাইরেক্ট শয়তান করা লাগবে, মানে এমন সুমন না আমার নাম কমরা, আপনি বসে থাকবেন না, ওর একটাই কাজ, আয়া এগালে চুমা দিব, আয়া এখানে চুমা দিব, এই ব্যবহারটা আমি নিতে পারি না, ঠিক আছে এক দুবার দিব, উঠতে গাড়ি পরে চুমা দিব,
এই করবো, কিন্তু ওরে আপনি কিছু করতে পারবেন না, ওরে যদি ধরে করে উঠবো আর ওর মা এসে এই বাচ্চাটার সাথে এমন করো না বাবা, ওই যে তখন কি করছে হেরে দামের আপনি কইতে পারতেছি না এমন করো না, তো সাথে ঠিক আছে সবাই মিলে যেমন ঘুরতে, তো আমার দায়িত্ব বাচ্চারা রাখার, তো ও রাস্তা পারবো, ও রাস্তা পারবো না, আমি প্যান ধরে টান দেয় কতক্ষণ, গেঞ্জি ধরে টান দেয়, মোবাইল টান দেয়, রাস্তা পারে ওর হাতটা আমার ধরে রাখতে হবো জিদে, আমার শরীরটা মনে করেন যে মনটা চেয়ে ওর তুই লাভে আসা মাথা হতাম কি করবো আমি বুঝতেছি না, আমি নিরুপায়। পরে লাস্টে করছি কি ওর পেটের মধ্যে চিমটি মারছি, চিমটি মারা বলো ও মা গো, আমি চিমটি মেলে নগদ খাপ করে কোলে নিয়ে কি আমার সেদিনকে আমি কখনো কোনো বাচ্চাকে আত্ম চিন্তা, কিন্তু ওই দিন আমি অসহ্য হয়ে গেছিলাম, এরকম বাচ্চা যদি আপনার ঘরে থেকে থাকে, এরকম বাচ্চার সাথে যদি আপনার পাঙ্গা পাঙ্গা হয়ে থাকে আমাদেরকে লিখে পাঠাতে পারেন, আমরা সেসব ঘটনা পরে সেই বাচ্চাদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করবো ভাই, আপনি দেখবেন যে আমাকে জীবনে জানি কি বাচ্চা হয় আল্লাহ যা করবা তোমার বাচ্চা এসে নাকি তা ফেরত দিবে, আমরা যা করছি এ যদি ফেরত পাই তো হয় শেষ জীবন আব্বা সিলিন্ডার জীবন এখানে সমাপ্ত, চিন্তা করে দেখছেন আমাদের গুলা কি হবে, আমরা ভয়ে আছি, আপনারা যদি এরকম বাচ্চার পাল্লায় পড়ে থাকেন অথবা আপনার সাথে কোনো বাচ্চার সাথে কোনো ঘটনা থেকে থাকলে আমাদেরকে শেয়ার করতে পারেন, আমাদের লিখে পাঠান, কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক পেজে লাইভ চলছে সেখানে কমেন্ট করতে পারেন, এছাড়া হচ্ছে আমাদের এসএমএস করতে পারেন, এসএমএস করার নিয়ম হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, আর ফোন করার জন্য 740-50 পর্যন্ত সময় আমরা পেয়ে থাকি ফোন রিসিভ করার জন্য কল রিসিভ করার জন্য, আর নাম্বারটি হচ্ছে 02-55-03-6-59 শুনছেন ই ভ্যালু প্রেজেন্স নাট বলটু ইয়েস যাও ছোট ছোট বিরতিতে কেউ কোথাও যাবেন না কিপ টিউনিং।
98.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। একটা ভালো ওয়েব সিরিজ আছে দেখিস, তান্ডব। কি নাম? তান্ডব, সাইফ আলী খানের। না দেখিনি, দেখ। ভালো ভালো, আমি এখনো গিয়ের অপেক্ষায় আছি। আশ্রমের সেকেন্ড সিরিজ কত? আশ্রম 2 না 3? আশ্রম 2, আশ্রম 2 তো 3 মাস আগে রিলিজ হয়েছে। কসম, আপনার একবার জানান নেই। জপনাম, জপনাম না, হ্যাঁ 3 মাস আগে রিলিজ হয়েছে তো। মির্জাপুর 2 এর 15 দিন, 7 দিন পরে আশ্রম 2 রিলিজ হয়েছে। শাওন মজুমদার চ্যানেলে খাইল্যান্ড, বল্টু যে খাওয়া খায়। অনেকে বিশ্বাস করতে চাইতো না যে বল্টু একসঙ্গে 15টা পুরি কি করে খায়। শুধু পুরিতে আটকে আছেন, ভিডিওটা দেখেন, তারপরে আগামীকালকে আমাদের জানাবেন যে বল্টু কি খায় এবং কতটুকু করে খায়। মানে 15টা ডিশ কেমনে খাইছে? একটা পুরো ফুড কোর্টে প্রত্যেক দোকান, প্রত্যেক স্টল থেকে একটা মিনিমাম, একটা এবং দুইটা থেকে তিনটা আইটেম। এবার ভাবেন ফুড কোর্টে কতগুলো স্টল থেকে, প্রত্যেক স্টল থেকে সে কোনো না কোনো আইটেম অর্ডার করছে এবং সবগুলো খাইছে। ভিডিও সহ প্রমাণ দেখতে চাইলে শাওন মজুমদার চ্যানেলে চলে গিয়ে খাইল্যান্ড এপিসোডটি দেখে ফেলুন। রূপগঞ্জ থেকে নুসরাত লিখেছে, বল্টু আমার কলিজার টুকরা নাট ভাইকে আগে কথা বলতে দিও, না হলে মনে হয় নাট ভাইয়া আছে না নাই, তখন কলিজায় ব্যথা লাগে। আমি ডেইলি বলি যে ভাই আপনি শুরু করেন, আপনি কথাটা শুরু করেন, আপনি ভয়েস শুনলে 1.5 লাখ মেয়ে আগে আসে আমাদের রিলিজ শুনে। আমি কালকে থেকে আপনি প্রথম কথা বলবেন। আচ্ছা আচ্ছা, লিখেছে, কে লিখেছে? সঞ্জিদা আক্তার সূচি। একটি মেয়ের বিয়ে হচ্ছে, তার প্রেমিকও এসেছে, একজন লোক জিজ্ঞেস করলো আপনি কি বর? প্রেমিক, না আমি সেমিফাইনালে বাদ পড়ছি, তাই ফাইনাল দেখতে আসছি। প্রভা নরসিংদী থেকে লিখেছে, এক আন্টির বাবু আমার র্যাকেট দিয়ে ক্রিকেট খেললে র্যাকেটটা ভেঙে ফেলেছে। এগুলো খুব মজা লাগে, র্যাকেট দিয়ে ক্রিকেট। সিমলা তো জান লিখেছে, আজ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, প্রাচীন কালে এই দিনে SSC এক্সাম শুরু হতো। ওরে বাবা রে। আফরা মিরপুর থেকে লিখেছে, আমি নিজে তো বাবু, তবে আমি কি দুষ্টু পোলাপান, মানে ও খুব বাজেট ওয়ার্ড লিখছে, সেটা আমি অমিট করে দুষ্টু বলালাম। দুষ্টু পোলাপান না, ভালো বাবু, কখনো কাউকে বিরক্ত করি না, তোমরাই বলো আমি অনেক ভালো, তাই না? হ্যাঁ আপনারা, তুমি খুব ভালো, আমরা জানি কিন্তু তোমার ব্যাপারে। তন্ময় সরকার লিখেছে, ছেলেরা গার্লফ্রেন্ড নাই বলে যতটা ডিপ্রেসড, নিজের ক্যারিয়ার নিয়েও ততটা ফ্রাস্ট্রেটেড থাকে না। রাকিব রূপগঞ্জ থেকে লিখেছে, হরে এমনটা নাম, রাকিব রূপগঞ্জ থেকে লিখেছে, নাট বল্টু ভাইয়া ভালো আছো? আমরা ভালো আছি, আমার SMS নাম্বার কত? বল্টু ভাই একটা গান বলো। ঠিক আছে, পরে SMS নাম্বারটা বলে দাও তাহলে। তোমার সর্বমোট এই পর্যন্ত এ যাবৎকালে তুমি আমাদের ক্যাপিটাল FM এ যে SMS করেছো তার সংখ্যা হচ্ছে 10। এসা শাহিন রানা লিখেছে, ধাক্কা লাগলেই যদি প্রেম হতো তাহলে বাস কন্ট্রাক্টরের অনেকগুলো বউ থাকতো। রামিন ভাই, রামিন লিখে, ভাই তোমাদের আমি 2 ইয়ার ধরে শুনি, নাট ভাইয়ের বার্থডে তে কল দিছিলাম কিন্তু বল্টু ভাইয়া ধরছে, উনি আসেন আমি তো ধরবো নাকি? নাট ভাই ছিল না, হ্যাঁ এটা সত্যি ঘটনা, তুমি মানে 2 মাস আগের ঘটনা এখন কেন বলতেছো? নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, শাওন ভাইয়া আমার তোমার গানের শত্রু কি সুরটা অনেক ভালো লাগে। আচ্ছা, গানের সুরটা অনেক ভালো লাগে, যে যাই বলুক তুমি তোমার গান চালিয়ে যাও, নিশ্চয় আমি এক সময় বিখ্যাত শিল্পী হবে। ওরে বলতে এক সময় বিখ্যাত শিল্পী হবি তুই। শায়লা সুলতানা লিখেছে, একবার বাচ্চার পাল্লায় পরে জুতার বাড়ি খাইছিলাম, এরপর 3 দিন আর বাসা থেকে বের হইনি। তুমি ঘটনাটা লিখে পাঠাও তো একটু ছোট্ট করে, কি কি জন্য তোমাকে জুতার বাড়ি খেতে হয়েছিল? একদমই আমরা জানতে চাই। আখি লিখেছে টাঙ্গাইল থেকে, আমার কাছে থেকেও একদিন এক ছেলে
চিপসের প্যাকেট নিয়ে যাইতেছিল, তখন আমি ছোট ছেলেটার বাবার সাথে ঘুরছিলাম। কিছুটা লিখছে ভাই, আমি বোঝার চেষ্টা করছি। শাফি আহমেদ লিখেছে, ছুটির দিনগুলোতে আমার একটাই লক্ষ্য থাকে, তা হলো মাঝে মাঝে নড়াচড়া করা, যেন কেউ মনে না করে যে আমি মারা গেছি। পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, বল্টু ভাইয়া তোমার ভিডিওটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। একবার এক বাচ্চা আমার টয় নষ্ট করছিল, তারপর থেকে কেউ আসেনি, আসলেই সব টয় লুকিয়ে রাখি। ও আচ্ছা। নুসরাত জাহান লিখেছে, কি লিখেছে, শাওন ভাইয়া তোমার ভিডিও খাইলেন, খুব এনজয় করছি, কিপ গোয়িং ভাইয়া। আর সজল ভাইয়া তোমার ভিডিও কবে আসবে? আমি চ্যানেলের অ্যাড্রেস ভুলে গেছি, লালবাড়ি টেক্সট না পড়লে। লালবাড়ি মানে কি আমাদের এদিকে? লালবাড়ি এলাকার নাম বলতে, জরিমানা আদায় করিব, তাই তাহা যদি না পারি তবে গালি দিব। কি বলতো সেগুলা? আচ্ছা, ফাবিহা ইসলাম লিখেছে, আমি রাকিয়া, এটা আমার বোনের আইডি, ঠিক আছে, সঙ্গে থাকাই হচ্ছে আসল কথা। তামান্না পাখি লিখেছে, আজ কমেন্টস গুলো পড়ো গো ভাইয়া। হ্যাঁ, পড়ে দিয়েছি আমরা। নুসরাত জাহান সিনথিয়া লিখেছে, নাট বল্টু ভাইয়া তোমরাই আমাদের টুরু লাভের মানে শিখাইছো, কারণ তোমাদের কল দিলে টাকা কাটে। এমন কোন জায়গা আছে যেখানে কল দিলে টাকা কাটে না? মানে এটা বুঝলাম না। ও মা গো, টুরু লাভ, আচ্ছা ঠিক আছে। তানিয়া সুলতানা লিখেছে, কাজ এগিয়ে রাখা ভালো, বিয়ে কবে হবে জানি না, ভাবছি গায়ে হলুদটা করে ফেলবো। সুমাইয়া রুমগঞ্জ থেকে লিখেছে, হাই ভাইয়ারা হাওয়ারি, আমরা খুব ভালো আছি। মাহবুব বা চাঁদপুর থেকে লিখেছে, ভাইয়া আমি ছোটবেলায় সেম এরকম ছিলাম, কোথাও লুকিয়ে থাকলে সবাইকে ভয় দেখাতাম, আবার কি মাইকিং ও করেছিল। ও, সে লুকিয়ে যেত, লুকিয়ে গিয়ে সবাই ভয় দেখাইতো, ওর ক্ষতের জন্য মাইকিং ও করা লাগতো। সাইরা হোসেন লিখেছে, অনেকদিন পর শুনছে আমাদেরকে, আচ্ছা। তারপর আছে বজ্জাতের হাড্ডি, আমার রোজ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে দরকার নাই, আমার শুধু চাই বিরিয়ানি ডে, আইসক্রিম ডে। মেরিন সাভার থেকে লিখেছে, মেকআপে তো বাস অ্যাট্রাকশন, ভালোবাসা তো সিম্পলে হয়, তাই না সজল ভাইয়া? ওরে বাপ রে, সেটাই তো। আপনাকে বলার কারণ কি, আপনি কি কোনো নাটকের লাইন টাইনিক লাগছে? না না। আচ্ছা, নবীন সাবর থেকে লিখেছে, ভাইয়া তুমি যে বললা ওগুলো তো সিম্পল, আর আমার একটা ছোট ভাই আছে, ওকে ফোন দেই নাই, তাই ও ফোন কামড় দিয়ে ফোনের ডিসপ্লে ভেঙে ফেলেছে। ওর নামও শাওন। এ কি এটা? এটা লাস্ট, এটা চাপা বাজে, সব শাওন এরকম খাই খাই, চাপায় চাপায় ডিসপ্লে ভেঙে ফেলেছে, কেমন কথা, ডিসপ্লে ভেঙে ফেলেছে ফোন চাপায় ডিসপ্লে। রাব্বি মানিকগঞ্জ থেকে লিখেছে, ভাইয়ের আপনাদের শোনা শুনলে কিছুই ভালো লাগে না, আমাদের একই অবস্থা, না আসলে ভালো লাগে না। এমনি তুষার লিখেছে, খান বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম, মিসেস কি আছে? না মিসেস খান নাই, এখন আমি হাসপাতালে, চলো আমরা ফোন করে যাই। বাবু বা চাঁদপুর থেকে লিখেছে, ভাইয়ের ছোটবেলায়, আচ্ছা না না, এটা কি জানি মজারটা পড়লাম, খুঁজে পাচ্ছি না, আমরা একে অপরকে ফোন দিব, নাম্বারটা দেন, আমরা একে অপরকে ফোন দিই। আচ্ছা, হ্যালো, তুমি কি অপর? তোমার স্কুলে রোল নাম্বার কত? আমার স্কুলে রোল নয়। রোল নয়, ভালো। আর দশের পরে ফার্স্ট, উল্টা দিক থেকে দশের পরে ফার্স্ট। তো জান্নাত, তুমি কি কোন ক্লাসে পড়বে? তা তো জানি না। জান্নাত কোন ক্লাসে? নাইনে পড়ি। ও, তুমি তো নিজেই বাবুর, তোমাকে সবগুলাই নয়। হ্যাঁ, তুমি কোন বাবুর দ্বারা আক্রান্ত হয়েছো? হ্যাঁ অবশ্যই, আমার একটা আন্টি ছেলে আছে, ও মানে আমার র্যাকেট নিয়ে, আমি র্যাকেট খেলতেছিলাম, তখন আসে মাঝখান থেকে আমার হাত থেকে নিয়ে, মানে ও আর আম্মুর সাথে রেগে আমার র্যাকেট নিয়ে বাড়ি দিয়ে ভেঙে যাচ্ছে।
মানে ওর আম্মুর সাথে রাগ করছে, ওর রেকর্ড নিয়ে বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে। বাপরে, তারপর তুমি কি করছো? তুমি কান্না করছো আম্মু? আর কি করার আছে? ওকে তো কিছুই বলা যায় না, এমনিতে ওকে কিছু বললে নিজেই কান্না করে, ও আম্মু এসে আমাদের বকাবকি করে। এটা কিন্তু মজা। সেটা কোথায় এই পোংটা বাচ্চা কোথায় এখন? ও এখন বড় হয়েছে না, এখনো ছোট আছে, ও আমার আন্টির বাচ্চা। ওরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া বড় করে ভালো, ছোট থাকলে বিপদ। অন্য অনেকে আছে এরকম যে রেগে গেলে নিজেরটা ভাঙে না, আরেকজনের ভাঙে, দৌর দিয়ে যায় ওটা ভাঙবে। তুমি ছোটবেলায় রেগে গেলে কি করতে? আমি ছোটবেলায় রেগে গেলে এই ভাঙাভাঙি করতে। তুমি এই দেখছো, হিস্ট্রি রিপিট ইটসেলফ, মানে তুমি করতে বলে তোমার সাথে এগুলো হয়েছে, ভাঙা ভাঙে চলতো, ভাঙা ভাঙি। আমি এখনো এটাই করি। এখনো ভাঙো? লাস্ট কি ভাঙছো বলো না। ফোন একটা জোকস বলবো? বলো। আচ্ছা হ্যাঁ, তাই ভালো। স্যার বলতে কি জিজ্ঞেস করে, সে বলতো তুই যদি, আমি তোকে যদি বলে টাকা জ্ঞান থেকে কোনটা নিবি, তখন বলতে বললো স্যার আমি তো টাকা নিবো। স্যার বললো তুই টাকা নিবি, আমি তাহলে তো জ্ঞান নিতাম। তখন বলতে বললো স্যার যার যেটা অভাব সে তো এটাই নিবে, তাই না? ওকে, মানে ওকে আমি রাগাতে চাচ্ছি না, ও রাগে গেল পথে রেডিও ভেঙে ফেলে। না না, রাগে দেখা গেল ফোনের ভিতর দিয়ে হাত দিয়ে আমাদের ফোনটা ভেঙে ফেলে। তুমি রাগ করো না জান্নাত, তোমার রাগটা কুটলে আগে আমাদের বলে দিও যে আমার কিন্তু রাগ উঠতেছে, ভাঙচুর করবো। তো রাগ ওঠার আগেই ফোন কেটে দাও জান্নাত, ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম, কে ভাই? তুমি কি পিচ্ছি না বড় হইছো? তেল কাটতে দেই আবার, খুব একটা বাজে কাজ। আমার রেকর্ড ছিল ভাই, আপনি ফোনে পান নাই আমাদের রেকর্ডটা ভেঙে গেছে আজকে। আপনার নাম নাম কি ভাই? দুই বছর তো খালি ট্রাই করছি আপনাদের ফোনে কল ঢুকাইতে, দুই বছরের পরে ভাই পরে কাজ কাম যা সব খাটের উপরে হয় নাকি? রানা ভাই কে কখনো কোনো কিছু নিচে পাবেন না, সবসময় উপরে, নিচে নাই নিচে নাই, আমি সবসময় উপরে থাকি। ওনার বিল্ডিং টা মনে কর যে প্রথম একটা আকাশের উপরে, ছাদের উপরে, ছাদের উপরে খাট খাট। বিকল্প নাই, আশ্রয় আছে না। তারপরে একদিন রাশাওয়ারে রাশিদ ভাইরে বলতেছে যে ভাই আমার সিমটা নিলামে তুলবো, তখন আমি ভাবছিলাম আপনার সাথে যোগাযোগ করে আপনার সিমটা আমি নিবো, আপনার সিম নিলাম। দেখি আপনার সিম দেখি আমার ভাগ্য চেঞ্জ হয় কিনা। আমাদের খাওয়াইলো আরেকজনকে, কেমন কথা না? সাউন্ড ভাই তো অবশ্যই, আচ্ছা অবশ্যই, ঠিক আছে সাউন্ড ভাই নাকি পেট দুঃখ দেখি কত খাইতে পারে। ঠিক আছে রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ, কথা বলে খুব ভালো লাগলো। আপনাদের দুইজনকে একদিন দেবো, আমি আপনাদের সাথে মিট করতে চাই, কোথায়? অবশ্যই অবশ্যই, আমরাই আপনি আপনি খাটের উপরে থাকেন, আমরা এসে খুঁজে দেব না আপনাদের, সমস্যা নেই, আমরা সোফার উপরেই থাকি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আশেপাশে থাকেন ভাই, ভালো থাকেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। বাহ, খুব মজার একজন মানুষ, কিন্তু সে খাটের উপরে থাকে, খাটের নিচে নামে না। তার সাথে দেখা করতে এলেন, খাটের উপরে থাকা লাগবে না। না।
আরো খাটের উপরে চলে যাও, খাটের উপরে চলে যেতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? রানাভাই ফোন দিছে না, উনি অসুস্থ হয়ে গেছে অলরেডি, দেখো ওই লোক 39 মাস ট্রাই করে আজকে আমাদের পাইছে, তারপরে করলি তুমি বলতেছো 3 দিন, তুমি এতদিন শোনো নাই কেন আমাদেরকে, রাগ করছিল আমাদের সাথে? না তাহলে ভাই আপনার অনেক ভালো, আপনার আমাদের খুব হাসাইছে, আমি এই লকডাউনে হাসতে ভুলে গেছিলাম, আপনাদের শুনে খুব ভালো লাগে আমার। তাই নাকি? তোমার বাসা কোথায়? ভুলে গেছ রে লকডাউনে। হ্যাঁ তোমার বাসা কোথায়? তুমি বাসা কোথায়, কোথায় থাকো? ঢাকা মিরপুর। ঢাকা মিরপুরে থাকো? ওয়াও ওয়াও, তুমি মাত্র 3 দিন আমাদেরকে শুনে ফোনে পেয়ে গেলে আর ফোন করলা কেন? ভাই আপনার আজকে বলছেন একটা টপিক বাচ্চাদের নিয়ে। হ্যাঁ হ্যাঁ। সব বাচ্চারা কেন আমাদের আমার কোলে আইসে পড়ে? তোমার কোলে আইসে পড়ে শুধু? হ্যাঁ। আর কিছু করে না? কোলে আইসে চেহারা দেখে এসে পড়ে। আবার অনেক বাচ্চা দেখবে মুখ কোলে উঠে আগে থাপ্পড় দেয় একটা, কখনো খাইছো এরকম? আমাকে থাপ্পড় দেয় নাই। তাহলে খুশি? হ্যাঁ খুশি, তারা আমার কোলে এসে খুশি হয়। ও আচ্ছা, খুশি কোলম খুশি কই খুশি, তাও ভালো। যাক যাক, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 এ পড়ি। তুমি নিজেই তো বাচ্চা, ওই জন্যই ওই জন্যই আসে। ও ও বলে যে আমি ক্লাস 8 এ পড়ি, আমার রোল কিন্তু 2। এ সাবধানে, ব্রিলিয়েন্ট ছাত্রী কথা কিন্তু। আর ডারলং এস কি আমার বেস্ট ফ্রেন্ড? ও না না, এরকমই হয় ক্লাসের 1 2 3, এরই হচ্ছে যে এদের এদের ফ্রেন্ড থাকে 3 জনে, ওই 1 2 3, এরপরে আর কেউ ফ্রেন্ড থাকে না, এবং পাত্তাও দেয় না, এবং এদের ফ্রেন্ড হয়ও না। ওর সাথে মিশিস না, রোল 4 একদম এটাই ছিল আমার। কেন তুমি অন্যদের সাথে মিশো না যাদের রোল 10 20 50? আমি ওই হাই স্কুলে নতুন ভর্তি হয়েছিলাম, প্রাইমারি স্কুল থেকে অন্য স্কুল চেঞ্জ করছিলাম, এরপরে 5 6 7 ছিল আমার রোল 4। আচ্ছা, তো 1 2 3 যারা ওদের সাথে কোনোদিন কোন সম্পর্ক ছিল না, আমাদের পুরো ব্যাচ ছিল হচ্ছে ওই 4 থেকে, ওই আমার থেকে শুরু একদম 59 পর্যন্ত সবাই আমাদের ফ্রেন্ড, কিন্তু কোনোদিন 1 2 3 আমাদের ফ্রেন্ড ছিল না। মানে আমার ক্লাসের আমি জানি না আমি কি এরকম কিনা, আমার মনে হয় 1 থেকে শুরু করে 56 পর্যন্ত যারা ছিল প্রত্যেকের সাথে আমার একই রকম সম্পর্ক, বিশ্বাস করেন। আমি ওরা যে 56 রোলের নামে বদনাম করতো তখন আমি হা হা করতো, আবার যখন ওগুলো আবার 1 2 রে বদনাম করতো তখন আমি সাথে হা হা করতাম, বুঝছেন? যার কারণে আমি ছিলাম সবার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, আমি ছিলাম সবার বেস্ট ফ্রেন্ড, মনে করেন যারা পিছিয়ে থাকতো ওগুলো সব হলো গে বুচ্ছ আসলে গে আতেল আতেল সারাদিন পর্ব মারবে মারবে, আর একটা বল রিসিভ কর, একদিন যদি সামনে বসি তুই আতেল গেলে বইতে গেছিলি না, এখন এসএস কে পিছিয়ে, এখন এসএস কে। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বাঞ্ছারামপুর থেকে শাহিনুর। বাঞ্ছারামপুর থেকে শাহিনুর, এত দূর থেকে ফোন দিছো, চলে আসলি বার্তা? এত দূর থেকে ফোন দেওয়া যাবে না, আসতে হবে। আমার নিয়ে যান। ও তাহলে এত দূর থেকে আমরা আবার যাব, তার চেয়ে ফোনেই কথা বলো। আচ্ছা ফোনেই কথা বলো, যাওয়া আসাটা খুব টাফ। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু ফোনে পাইলাম না, আজকে আপনি কেমনে কি পাইলাম? আমরা তো বল্টু ভাইয়াই শুনছি, আমি তো মনে করছি বল্টু ভাইয়া। কথা বলবো না? কে কথা বলবে? এইবার কিন্তু আমরা বলবে বলবে শুনি নাই, বলবে শুনছি। বলুক বলুক বলো, কি বলবে? কোথায় কথা বলবে? গান শোনাও। শোনা শোনা, আমি কি শুনবো? যে গানে ব নাই ওটা শোনাও। আমি শুনবো নাকি চলে যাবো? হ্যাঁ শোনাও। না না শোনাও। বাবা করুণা করছে আমার মনের মানুষ, তুমি হইলা না জ্বালাই গেলে আগুন, নিভাইয়া গেলে না আমার মনের মানুষ।
খুব কষ্ট হয়েছে গান গাইতে আমার মনে মানুষ কষ্ট হবে কেন আমি গান পারি ঠিক আছে আচ্ছা হ্যাঁ না না সেটা তো সুর শুনে বুঝতে পারছি আমরা হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ সো মাচ কল করার জন্য আবারো কল করবে কেমন নতুন একটা গান লিখে পরে কেউ কোথাও যাবেন না সপ্ত আগের প্রদীপ সিংহা লিখেছে, মুকাব্বির প্রধান লিখেছে, হ্যালো মুকাব্বির, সামিয়া শারমিন না হ্যাঁ শারমিন লিখেছে, ভাই আমার কমেন্ট পড়বা প্লিজ, ঠিক আছে। মাহমুদ হোসেন লিখেছে, খুব গভীর কিছু লিখেছে বোধ হয়, বুঝতে পেরেছি। আলমগীর হোসেন লিখেছে, প্রথমে কমেন্ট করলাম এবং আপনাদের চেহারা দেখলাম, দেখার পর কি আপনি বিদায় নিয়েছেন? এখনো আছেন আমাদের সাথে, থাকবেন আমাদের সাথে। আমাদেরকে শেয়ার করেছে এস আর শাহিন রানা, তারপর দেখতে পাচ্ছেন নুসরাত জাহান, হৃদয়ের মাঝে হোগলার বেলা, মোহাম্মদ শাফি আহমেদ, বজ্রদার হাড্ডি, তারপরে দেখতে পাচ্ছি বজ্রদার হাড্ডিকে আবার দেখতে পাচ্ছি, তারপরে আবার দেখতে পাচ্ছি ফামিয়া আহমেদ, দূর সাই তোমাদের আর কমেন্টই করবো না, তোমরা কমেন্ট পড়ো না, এটা লিখছে আমি আহমেদের কমেন্ট নাকি আমরা করি না, এরকম কথা, হ্যাঁ এরকম কালকে থেকে পড়াই, এটা তুমি কথা বললা তুমি, আমি আতিকুর রহমান, সে শেয়ার করেছে এমডি আতিকুর রহমান, আমার মানি ব্যাগটি পেঁয়াজের মতো খুললেই চোখে পানি আসে, এমডি শাফি আহমেদ। প্রিয়াময়ী লিখেছে, কেউ জানুক আর না জানুক আমি তো জানি আমি একজন ভালো মনের মানুষ, তুমি যে একটা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বউ জামাই বিয়া হয় না এই রিলেটেড বাইরে কিছু একটা লিখছো, এতেই আমি খুশি হয়েছি। নরেন সুমন লিখেছে, গার্লফ্রেন্ড যখন গার্লফ্রেন্ড বলছে বাসায় কেউ নাই তাড়াতাড়ি আসো, বয়ফ্রেন্ড মাত্রই তো আসলাম তোমার বাসা থেকে, গার্লফ্রেন্ড আয় হায় আবার তোমারই কল করছি, এরকম ছিল। বাপির অ্যান শেয়ার করেছে, এফ এম ফোকাস জাহাঙ্গীর আলম, যারা সুন্দর করে শাড়ি সামলাতে পারে তারা উস্তাদ দিয়েও দু চারটা জামা সামলাতে পারে, ওরে বাপ রে বাপ কি বাণী উস্তাদ বাণী। নুসা জান লিখেছে, আমার একটা কাজিন বোন আছে প্রতিবার আমার বাসায় আইসা কি কসমেটিক্স আইটেম নষ্ট করে দিয়ে যায়, দেখছেন সব ফ্যামিলিতে আছে একটা একটা ধ্বংস আছে। হৃদয়ের মাঝে হোগলা বেড়া শেয়ার করেছে, সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যাদের সাথে কথা বলতে ভালো লাগে সে তো আর বোঝে না, ও বাবা রোমান্টিক হয়ে গেছে। হাতে হারিকেন পিছনে ওইটা শেয়ার করেছে, অবশেষে পদ্মা সেতু কথা বললো, আচ্ছা কিন্তু তুমি এখনো মুখ ফুটে মনের কথাটা বলতে পারলাম না। মাহমুদ হোসেন লিখেছে, নাইস বস থ্যাংক ইউ। আনিকা আক্তার লিখেছে, হাই হ্যালো আনিকা, হ্যালো। আলতাফ মামুন হাসিব শেয়ার করেছিল, জ্বলন্ত প্রেমিক শেয়ার করেছিল,
যে কানকাটা শেয়ার করেছিল হাজবেন্ড হাজবেন্ড খুব রোমান্টিক হয়ে মোবাইলে ছবিটা বের করে তার ওয়াইফকে দেখাইতেছে একটা ছবিটা দেখায় বলতেছে এই যে দেখো এই মেয়েটাকে চিনো ওয়াইফ বলতেছে আমার সামনে তুমি আরেক মাইয়ের ছবি বের করে দেখতেছো আবার ওইটা আমারে দেখা জিজ্ঞেস করতেছে আমি চিনি কিনা ঝাড়ু দিয়া বাইরে বাইরে দরজার বাইরে বাইর করে দিছে ঝাড়ুর বাড়ি খায় দরজার বাইরে গিয়ে হাজবেন্ড বলতেছে আরে এটা তো তোমারই ছবি 10 বছর আগের মার বলে যে আচ্ছা শোনো আজকে আমার বান্ধবীটা আসবে বলে কোন বান্ধবী বলে আরে ওই যে মুস্কান কোন মুস্কান আর মুস্কানকে চিনতেছ না কয় না মুস্কানকে চিনতেছ না আরে ওই যে আমার বিয়েতে আসছিল যে তোমার সাথে যে সেলফি তুললো সবার শেষে ও আচ্ছা ওই যে যার চোখটা টানা টানা ঠোঁটটা কমলা লেবুর মতো গালটা টমেটোর মতো চুলটা একদম রেশমি আর দেখতে যে সুইট ওই মুস্কান নগদ বউ ফোন দিয়েছে তোর আজকে আসা লাগবো না বাকিটা আমি দেখতেছি তারপরে হাজবেন্ড নিখোঁজ সাঁতার দিতে নাম শুনে আছে চিনতে পারতেছিল না পুরো বর্ণনা দিয়ে দিছে আমরা আমাদের নাম শুনে অনেকে বুঝতে পারে না যে আমরা কতটা দুষ্টু পুরো বর্ণনার জন্য 1 ঘন্টা সময় দেওয়া লাগে আমাদেরকে আপনার চাইলে প্রতিদিন 1 ঘন্টা সময় আমাদেরকে দিতে পারেন 4টা থেকে 8টা পর্যন্ত আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন থাকবেন হাসতে থাকবেন হাসাতে থাকবেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে কোনো পরিস্থিতিতে নাটক বল্টুর সাথে থাকবেন কারণ আমরা যে কত পরিস্থিতি সামনে দিয়ে পরে এখানে আসি সেটা আর কেউ জানে না টাটা ফ্রম ই ভ্যালি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস আপনি কিছু বলতে চান অনেক সময় আছে বলবেন না বল্টু বলার পরে আর কিছু বলার থাকে না কালকে থেকে আপনি বলবেন টাটা Capital FM, a time check. It's 8 p.m. What's your shot?